আসসালামু আলাইকুম, আমি রুকসানা পারভীন, স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন ব্লগ দেখার জন্য। আয়ান, আমরা এখন কি করব? এখন আমি লেবু পাইব। লেবু পাইরা নিজে হাতে শরবত করে খাবো। জি, চলো যাই তাহলে। চলো, জুতো পরো। শান্তা বেবি, যাবা লেবু পাড়তে? আসো আয়ান, আসো। হাতে কি নিছো? লেবু খাই জায়গা নিচ্ছি। ইয়েস, আমি লেবু পাইবো। আমি লেবু পাইবো। এই হলো আমাদের লেবু গাছ। এখান থেকে এখন লেবু পারব। জি বাবা। না বাবা, দাঁড়াও না, লেবু পাইরা নেই, শরবত খাবো না আমরা আজকে। ওই যে লেবু দেখো, কতগুলা লেবু। কিন্তু বাবা, অনেক কষ্ট হবে পারতে। ইয়েস, ইয়ে 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 ইয়ে। দেখছো ভিতরে কিন্তু লেবু আছে, কিন্তু আম্মু তো পারতে পারতেছি না। এই যে গাছের যে অনেক কাটা, লেবু গাছে কাটা থাকে বাবা। আমি এখন গাছ থেকে বড় বড় লেবুগুলো পেরে নিচ্ছি। লেবুগুলো পাড়তে খুবই কষ্ট হচ্ছিল, কারণ লেবু গাছে প্রচুর পরিমাণে কাটা থাকে, সেই কাটাগুলো হাতে লাগছিল আর খুব ব্যথা পাচ্ছি। তারপরও বড় বড় যতগুলো লেবু ছিল সবগুলাই পেরে নিচ্ছি। লেবু পাড়ার সময় আয়ান প্রচুর কথা বলছিল আর প্রচুর প্রশ্ন করছিল যে গাছে কেন কাটা দিয়েছে। আসলে ভিডিওতে এত ডিটেলসে শেয়ার করা যায় না, এতে করে ভিডিও অনেক লম্বা হয়ে যায়। আয়ান আমাকে যা যা প্রশ্ন করেছিল তার কিছুটা আপনাদের সাথে শেয়ার করছি। আয়ান বারবার জিজ্ঞেস করছিল লেবু গাছে এত কাটা কেন, তো এটার কি উত্তর দিব আমি বুঝে পাচ্ছিলাম না। আসলে এটা আল্লাহ জানে যে লেবু গাছে এত কাটা কেন দিছে। সে বারবার জিজ্ঞেস করছিল যে কেন কাটা দিছে, তো শেষমেশ বললাম যে গাছ তার ফলকে রক্ষা করার জন্য কাটা দিছে। তো আবারও সে বলল যে মানে কি, তো আমি বললাম এখন যদি তোমাকে কেউ নিয়ে যায় আম্মু কষ্ট পাবো না? সে বলল হ্যাঁ, ঠিক তেমনি গাছ থেকে যদি ফলগুলো পেরে নিই গাছও তো কষ্ট পাবে, তাই গাছে কাটা দিছে যাতে ফলগুলো না নিতে পারে কেউ। আয়ানের উত্তর শুনে আমি নিজে হেসে দিলাম। তখন আয়ান বলছিল যে না না, আমরা লেবু পারবো না, গাছ কান্না করবে। আমি এত সুন্দর করে বলতে পারিনি, তবে আয়ানের মুখে কথাগুলো অনেক সুন্দর লাগছিল। আসলে ওর মুখের কথাগুলি শেয়ার করতাম, ভিডিও স্পিড করাতে কথাগুলো কেমন হিবিজিবি আসছিল। এরপর আয়ানকে অনেক বুঝিয়ে গাছ থেকে কতগুলো লেবু পেরে এখন বাসায় চলে যাচ্ছে, লেবু শরবত তৈরি করব। এই যে আয়ানের নানু বাড়ি গেছে কাঁঠাল, কত বড় বড় কাঁঠাল, কাঁঠাল এখনো পাকে নাই। এরপর বাসায় আসার পর লেবুগুলোকে খুব ভালো করে ধুয়ে লেবুগুলোকে কেটে নিচ্ছি। এই লেবুর ফ্লেভারটা কিন্তু দারুণ ছিল। লেবুগুলোর খোসা খাওয়া যায় না, কিন্তু রস থাকে প্রচুর। এইগুলো হলো কাগজি লেবু, তবে কাগজি লেবু কিন্তু অনেকটা ছোট ছোট থাকে, এটা সাইজ অনুসারে কিছুটা বড়ই। লেবুগুলো কাটা হয়ে গেলে লেবু থেকে রসটা বের করে নিচ্ছি আর মগে পর্যাপ্ত পরিমাণের পানি নিয়ে নিয়েছি, শরবতটা তৈরি করে নিব এখন। শরবতটা একটু কালারফুল হওয়ার জন্য এখানে আমি এটা দিয়ে দিচ্ছি,
তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আসলে কি বাচ্চারা একটু কালারফুল জিনিসটা খেতে পছন্দ করে, বিশেষ করে আয়ান। আয়ান তো একদমই খালি লেবু শরবত খেতে একদমই পছন্দ করে না, একটু কালারফুল হলে সে খুবই মজা করে খায়। তাই এখানে আমি এটা দিয়ে দিলাম। এরপর লেবুর শরবতে যা যা দিতে হয়, চিনি, লবণ, বিট লবণ সব কিছু দিয়ে শরবতটা তৈরি করে নিলাম। আমার লেবুর শরবত একদম তৈরি, এখন সবাইকে দিব, সবাই খাবে। এই যে এখানে মিনি গ্লাস নিছি, তো লোকজন অনেক বেশি, বড় গ্লাস নিলে হবে না, তো ছোট গ্লাসটাই নিয়ে নিলাম। তুমি খাবা আগে, চলো সবাইকে গিয়ে লেবু শরবত দিয়ে গ্লাস নেও। আসো, বাহিরে কিন্তু অনেক রোদ, এই রোদে লেবুর শরবত কিন্তু দারুণ লাগবে। আয়ান দাঁড়াও, গ্লাস নেও। প্রথম কাকে দিবা, নানা ভাইকে? আসো। থ্যাংক ইউ, ওয়েলকাম। মনিমাকে দাও এখন। না দিব তো, দাও মনিমাকে দাও। থ্যাংক ইউ, ওয়েলকাম মনি। এই যে ছোট মাহিনকে ঘুম পাড়াইতেছে, ছোট মা এখানে মাহিনকে ঘুম পাড়াইতেছে। দেখছো আয়ান, আমরা নিজেরা গাছ থেকে লেবু পাইরা শরবত করছি, তাই না? কি আম্মু একটু খাই দেখি না কেমন হয়েছে, ধরো গ্লাস ধরো। অনেক মজা হয়েছে। এইটুকু আছে, বেশি না, অল্প একটু আছে। এটা আয়নের নানু এবং আয়নের বাবা খাবে। আয়নের নানু কাজ করতেছে, তো একটু পরে খাবে, আর আয়নের বাবা তো নাই, আসলে দিব। হ্যাঁ আসলে দিব। তো আজকে এই ছিল আমাদের ব্লগ। আমি আর আয়ন মিলে গাছ থেকে লেবু পেরে শরবত তৈরি করে সবাইকে খাওয়ালাম এবং নিজেরাও খেলাম। এই গরমে কিন্তু লেবু শরবতটা খুবই দরকার ছিল, তো ভালো লাগলো। আর আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এরকম নতুন নতুন আরও ব্লগের ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর কি বলবা আগে বললে না? আজকে বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।